এরপর এবার এক পশুকে দেখাবো। লাদেনের খোঁজ দিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছিল বেলজিয়ান মলিনয়েস প্রজাতির এক চারকে। সবচেয়ে খতরনাক জঙ্গির খোঁজে পাকিস্তানের মাটিতে মার্কিন সেনার সেই রোমহর্ষক অভিযান। সেদিন 80 জন দুপে সেনার সঙ্গে অভিযানে নামে এক চার পেয়েও নাকের জোরে সেই খোঁজ দিয়েছিল ওসামা বিন লাদেনের। আমেরিকার সেনাবাহিনীর সবচেয়ে সাহসী সেই কুকুরের জাত ভাই এবার দাপট দেখাচ্ছে বাংলায়। সে একই ব্রেড, সে একই রকম ওস্তাদ পারফর্মার। নাম করিম আর জাতে বেলজিয়ান মালিনয়েস। We are having 4 dogs right now in West Bengal. He is the only breed which is Belgian melon, which is absolutely different, and they are more aggressive and they are more perfectionist, I will say. এক বছর ধরে বক্সার জঙ্গলে চোরা শিকারীদের ত্রাস 2.5 বছরের এই কুকুর। 2017 ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে কমিশন করা হয় করিমকে, এবং গত 1 বছরে করিমের ট্র্যাক রেকর্ডই বলে দিচ্ছে সে সাকসেসফুল। যেমন তাগড়াই চেহারা, কাজেও তেমন চোস্ত। এর যে এক্সপার্টিজটা আছে স্নিফিং অ্যালং উইথ ট্র্যাকিং, তো লাস্ট 1 ইয়ারে এখানে যত কেসেস হয়েছে, ফার্স্ট যে বেস্ট কেস যে করিম ধরেছে, ফার্স্ট স্নিফিং করেছে আর ট্র্যাকিং করেছে 2 দিন ধরে আদমার ওই পাহাড়ের দিকে। ওই পাহাড়ের দিকে ওটা সব থেকে ডিফিকাল্ট কেস ছিল, ওটাকে ধরেছে। মাঝে মধ্যে স্পেশাল কেস সলভ করতে করিমের সাহায্য চায় পুলিশও। এরকম বেসিক্যালি পুলিশের কাছ থেকে 2টো বড় কেস সলভ করেছে, সেটা একটা মার্ডার কেস ভেতরে জঙ্গলে, আর আরেকটা যেটা আছে ব্যাংক রবারি কেস। তারকা কর্মী বলে কথা, করিমের রোজকার মেনিও তাই তারকা সুলভ। সকালে ভাত, ডিম, ডগ ফুডের সঙ্গে 250 গ্রাম সবজি এবং 1 লিটার দুধ খায় করিম। সন্ধ্যের মেনুতে থাকে ডালিয়া বা ভাতের সঙ্গে সবজি, পাঁঠার মাংস এবং ডগ ফুড। বাক্সার জঙ্গল শাসন করছে তাগড়াই কুকুর, 1 বছরে স্টার পারফর্মার, কঠিন থেকে কঠিনতম কেস নাকের জোরে সলভ করছে। এমন রক্ষী থাকলে জঙ্গল সত্যি সুরক্ষিত। ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে মৌপিয়া নন্দীর রিপোর্ট, জি 24 ঘন্টা।